সো ভিডিও শুরুতে আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ দিয়ে ভিডিওটা শুরু করব। সো দেখেন এই অ্যাপসটা কিন্তু অনেকজন মানুষকে পেমেন্ট করছে, আপনারা কিন্তু এই যে এখানে স্ক্রিনশটের ছবিতে দেখতেই পারতেছেন, অনেকজন মানুষই কিন্তু পেমেন্ট করছে, আপনারা কিন্তু এখানে দেখতেই পারতেছেন। আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে ভাই আজকের এই ভিডিওটা পুরো দেখবেন, আর না দেখতে চাইলে ভিডিওটা এখান থেকে দয়া করে ছেড়ে চলে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। এই অ্যাপস আপনারা প্রতি কাজে 2 টাকা করে ইনকাম করতে পারবেন, আর 10টা কাজ করলে কিন্তু আপনাদের 20 টাকা ইনকাম হবে, আর 20 টাকা ইনকাম হলে কিন্তু আপনারা 20 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন। টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, আর না দেখলে কিন্তু আপনাদেরই লস হবে, আমার কিন্তু লস হবে না। যারা এখনও আমার আজকের এই ভিডিওতে একটা লাইক করে নেয়, প্লিজ লাইক বাটনে ক্লিক করে কিন্তু একটা লাইক করে দেবেন, কারণ আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখবেন যে আমি এই অ্যাপসে কাজ করতে চাই, তো এরকম না করলে কিন্তু আপনারা এই অ্যাপস থেকে 1টাকাও পেমেন্ট পাবেন না, মানে আমি যেভাবে বলতেছি তো সেমভাবে কাজ করেন, পেমেন্ট না পেলে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেমেন্ট নেবেন। তো যেহেতু এখানে কিন্তু আপনারা লিখে দেবেন যে আমি এই অ্যাপে কাজ করতে চাই, সো আপনারা এরকম লিখে একটা কমেন্ট করে দেবেন, দুই চাবি করে দিলাম। আর চ্যানেলে আপনারা যে এখানে সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, তো এটার উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো সাবস্ক্রাইব করার পরে এরকম আসবে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে নোটিফিকেশন বারটা এই যে অল সিলেক্ট করে দেবেন, যে যাবে করে দিলাম। যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তো তাহলে ভিডিওটা পুরো দেখবেন, পুরো না দেখে যে আপনারা পেমেন্ট পাবেন এটা কিন্তু কোনো শিওর নাই। আপনারা ভিডিও পুরো দেখলে আমি আপনাদেরকে পেমেন্ট দেবো, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই অ্যাপসটার লিঙ্ক কিন্তু মনে করেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন। আর এই অ্যাপসে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কিন্তু এই যে নিচে সাইন আপ বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, দুইখানে আপনারা একটা আশঙ্কার পাসওয়ার্ড বসিয়ে দেবেন, এখানে আপনারা 1 থেকে 4 পরিমাণ বসিয়ে দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সো সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, আর অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো যাই হোক, তো প্রথমে আপনাদেরকে আমি দেখাই দিই যে আপনারা এই অ্যাপস থেকে কীভাবে টাকা উইথড্রো করবেন। তো টাকা উইথড্রো করার জন্য উপরে আপনারা 3 ডট আইকন পেয়ে যাবেন, তো এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, তো ওয়েট করার পর এখানে কিন্তু ওয়ালেট বলে একটা লেখা দেখতে পারবেন, তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, তো ওয়েট করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেটার মাধ্যমে টাকা নিতে চান, তো সেটা সিলেক্ট করে দেওয়ার পর নাম্বার বসিয়ে রিডিম লেখায় ক্লিক করবেন। তো তাহলে কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই টাকা পেয়ে যাবেন, আর মাত্র 3000 পয়েন্ট হলে কিন্তু আপনারা এই অ্যাপস থেকে 20 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন, আর প্রতিটা কাজের জন্য কিন্তু আপনারা 150 পয়েন্ট করে ইনকাম করতে পারবেন। এখানে কাজ করার জন্য আপনারা কিন্তু নিচে স্ট্যাটাস বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে দেখেন আপনাকে কিন্তু একটা ভিপিএন কানেক্ট করতে হবে, আপনাকে কিন্তু ভিপিএনটি ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করে আর কি ভিপিএন কানেক্ট করতে হবে। আপনারা এই ভিপিএনটা কোথায় পাবেন তো সেটা চলুন আপনাদেরকে আমি দেখাই দিই। সো আপনারা ভিপিএন ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনারা কিন্তু সার্চ বারে লিখবেন যে আরব আমিরাত ভিপিএন, তো এটা লিখে সার্চ দেওয়ার পর আপনারা কিন্তু এই ভিপিএনটা পেয়ে যাবেন। তো এই ভিপিএনটা কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, যেহেতু আমি অ্যাপসটা মানে যেহেতু আমি ভিপিএনটা ইনস্টল করে নিয়েছি তো তাই কিন্তু এখন আর আমার ভিপিএনটা ইনস্টল করতে হবে না। ভিপিএনটা ইনস্টল করার পর ভিপিএনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, মানে উপরে কিন্তু আপনারা করজ বাটন পেয়ে যাবেন, তো এটার উপর ক্লিক করে কিন্তু 1টা কেটে দেবেন। সো কেটে দেওয়ার পর আপনারা কিন্তু নিচে কানেক্ট ভিপিএন বলে একটা লেখা দেখতে পারবেন, তো এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো এই যে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, তো ওয়েট করার পর আপনাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমি একটু ওয়েট করতেছি, এরকম একটা অ্যাড শো করবে, একটা দেখার পর কেটে দেবেন। একটা কেটে দেওয়ার পর আপনাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, আপনারা কিন্তু এই যে এখানেই দেখতে পারতেছেন যে আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এই অ্যাপসে কাজ করতে পারবেন, তো কাজ করার জন্য আপনারা নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে কিন্তু স্ট্যাটাস বলে একটা লেখা দেখতে পারবেন, তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা 6টা অ্যাড দেখার কাজ পেয়ে যাবেন, নিচে নেক্সট বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম অ্যাড শো করবে, অ্যাডগুলো কিন্তু আপনারা কিছুক্ষণ দেখবেন, দেখার পর নিচে কিন্তু করজ বাটন পেয়ে যাবেন, তো এটার উপর ক্লিক করে একটা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর এখানে আপনাদের 1টা করে কাজ হবে, আর এইভাবে 6টা কাজ করবেন। তো লাস্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা যদি ঠিকভাবে না করতে পারেন তো তাহলে কিন্তু এই অ্যাপ থেকে 1টা টাকাও পেমেন্ট পাবেন না। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন, আর উল্টাপাল্টা কাজ করলে তো আরও পেমেন্ট পাবেন না যদি মানে এমনি অ্যাডে ক্লিক করেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, মানে এইগুলো অ্যাপ কিন্তু বেশি দিন থাকে না, যেমন ধরেন 2-3 দিন থাকে, এর বেশি কিন্তু থাকে না। আপনারা যে পরে কাজ করে পেমেন্ট পাবেন না, পরে কিন্তু আমাকে বললে কোনো লাভ হইবে না। আপনারা যদি কাজ করতে চান তো তাহলে কিন্তু 2-3 দিনের ভিতরেই কাজ করে কিন্তু এই অ্যাপস থেকে পেমেন্ট নিয়ে নেবেন, কারণ এইগুলো অ্যাপ কিন্তু বেশি দিন থাকে না। এগুলো অ্যাপ কিন্তু অ্যাডমোব অ্যাপস, মানে এগুলো অ্যাপ সাসপেন্ডই করে দেয় বেশিরভাগ।
মানে কোম্পানি থেকে কিন্তু এইগুলো 2-3 দিনের ভিতরে আর কি সাসপেন্ড করে দেয়। তো তার কারণে কিন্তু তারা মানে আপনাদেরকে পেমেন্ট দিতে পারে না, অ্যাপস নষ্ট হয়ে যায়। তো তাই যারা কাজ করতেছেন তো তারা কিন্তু 2-3 দিনের ভিতরেই কাজ করে এই অ্যাপস থেকে পেমেন্ট নিয়ে নেবেন, আমি আপনাদেরকে আগেই বলে দিতেছি। সো এরকম আপনারা 6টা অ্যাড দেখবেন, 6টা অ্যাড দেখার পর যে সময় এখানে দেখতে পারবেন যে 6x6 হয়ে গেছে, তো সে সময় কিন্তু আপনারা নিচে ক্লেম বলে একটা লেখা দেখতে পারবেন। তো এটার পর আপনারা একটা ক্লিক করবেন, তো ক্লিক করার পর এখানে স্টার্ট ক্লেম বলে একটা লেখা দেখতে পারবেন, এটার পর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম অ্যাড শো করবে, এই অ্যাড আপনারা ক্লিক করবেন। সো এই অ্যাডে ক্লিক করার জন্য আপনারা কিন্তু এই যে এখানে ইনস্টল বলে একটা লেখা দেখতে পারবেন, এটার পর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোরে নিয়ে আসার পর আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ইনস্টল বাটনে ক্লিক করে। যেহেতু আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো তাই কিন্তু আপনাদেরকে আমি অ্যাপসটা ইনস্টল করে দেখাইতেছি না। আর আপনাকে যদি অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে যায়, ওয়েবসাইটে নিয়ে গেলে কিন্তু আপনারা এই যে এখানে একটা সময় দেখতে পারবেন, এত সময় ওয়েট করবেন। আর প্লে স্টোরে নিয়ে আসলে অ্যাপ ডাউনলোড করে আপনাদের মোবাইলে রেখে দেবেন, পরে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো দেখেন আমি কিন্তু 150 পয়েন্ট পেয়ে গেছি, মানে আপনাকে যদি মানে প্লে স্টোরে নিয়ে যায়, প্লে স্টোরে নিয়ে যাইলে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন, আর যদি ওয়েবসাইটে নেই ওয়েবসাইটে আপনারা 2 মিনিট ওয়েট করবেন, তো তাহলে কিন্তু আপনারা 150 পয়েন্ট করে পেয়ে যাবেন। 6টা অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আপনারা 150 পয়েন্ট করে পেয়ে যাবেন। তো 150 পয়েন্ট কালেক্ট করার জন্য ওকে বাটনে ক্লিক করবেন, তো তাহলে কিন্তু আপনাদের পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু 150 পয়েন্ট পেয়ে গেছি, তো 150 পয়েন্ট কিন্তু 1.5 টাকার মতো। আর এভাবে কাজ করে কিন্তু আপনারা এই অ্যাপস থেকে প্রতিদিন 200-300 টাকা ইজি ওয়েতে আর্ন করতে পারবেন। তো এটা কিন্তু কোনো ব্যাপারই না। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।